হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে রান্না করবো হচ্ছে বাইং মাছ আলু দিয়ে আর ছিমের বেচে দিয়ে তো আই আলু দিয়ে সিমের বেঁচে দিয়ে বাইং মাছ রান্না করার জন্য প্রথমেই আমাকে একটি প্যানে তেল দিয়ে দিতে হবে আর তেল চুলাটাকে আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমি হচ্ছে কিছু বাইং মাছ আর কিছু আলুকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি একটু কুলকে ফোড়ন দিয়ে দিব আমি কুল কাছকে ভাজবো না মাছ বা আলু কোনো কিছু ভাজবো না কষিয়ে রান্না করব তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি একটি তেজপাতা একটি শুকনো মরিচ একটি এলাচ একটি হচ্ছে দারচিনি আর কিছু পরিমাণে জিরা দিয়েছি তো জিরাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো ছিমের বেছে আর ছিমের বেচি হচ্ছে যে বাইং মাছের মধ্যে রান্না করলে খুব সুন্দর একটা ফ্র্যাগরেন্স আসে এটা আমাদের ফ্যামিলিগত একটা ঐতিহ্য বলতে পারেন অথবা আমাদের যে রিলেটিভ আছে কাছাকাছি আমাদের খুব কাছের রিলেটিভদের মধ্যেই দেখেছি যে সিমের বেছে দিয়ে মাছ রান্না করা একটা টেন্ডেন্সি আছে অনেক জায়গায় হয়তো আমি কাঁচা সিমের বেচে দিয়ে রান্না করতে দেখেছি কিন্তু আমাদের ফ্যামিলিগত একটা টেন্ডেন্সি থেকে আমরা এভাবে হচ্ছে যে সিমের বেঁচে দিয়ে মাছ রান্না করি তো আপনারাও একবার রান্না করে বা খেয়ে দেখতে পারেন খুব বেশি খারাপ লাগবে না আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এদিকে হচ্ছে সিমের বেঁচিটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি যেহেতু ভাজাটা একটু কম হয়েছিল আর এদিকে আমি মশলাটা হচ্ছে রেডি করে নিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো এটা হচ্ছে পরিমাণ মতো আপনার মাছ এবং আলু যে পরিমাণ দেবেন সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে মশলাটা একটু পানি দিয়ে গুলে দিয়েছি যদি সরাসরি আমি মশলাটা তেলের মধ্যে দিতে চাই সেক্ষেত্রে দেখা যাবে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর মাছের কালারটা সুন্দর আসবে না কালচে কালচে হয়ে যাবে তো সুন্দর কালার আসার জন্য হচ্ছে মশলাটা একটু গুলে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করিনি সেহেতু আমি হচ্ছে পানি দিয়ে গুলে দিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট তত বেশি বে বেড়ে যাবে তো মশলাটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে গেল তখন আমি হচ্ছে এর মধ্যে যে ধুয়ে পেটে পরিষ্কার করে রাখা যে বাইং মাছগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি খানিকটা সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিব কারণ যেহেতু মাছগুলোকে আমি ভাজিনি তো একটু সময় নিয়ে কষিয়ে নিব আর আমি লবণটা এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আসলে মশলা এবং লবণ তেল এগুলো আসলে যার যার প্রেফারেন্স অনুযায়ী এগুলো আসলে মেপে ব্যবহার বলে বোঝানো যায় না আপনি কতটুকু মাছ নিচ্ছেন বা কতটুকু আলু নিচ্ছেন বা কী পরিমাণ মশলা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আসলে সমস্ত কিছু তারপরে হচ্ছে যে আমি জাস্ট আমি কতটুকু ব্যবহার করছি সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি বা সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি আমার মতো করে রান্না করছি যদি আপনাদের আমার রান্নাটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে একটু পানি দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো মাছটা যখন খুব ভালোভাবে পানিটা শুকিয়ে কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তো আমি যে পরিমাণ ঝোল দরকার সেই পরিমাণ হচ্ছে পানিটা দিয়ে মাছটা সুন্দর করে আরও কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু মাছটা ভাজা নেই বারবার বলছি তো সেহেতু হচ্ছে যে মাছটাকে আমাকে কিছুটা সময় ধরে সিদ্ধ করতেই হবে কারণ বাইক মাছ যদি আমি ভেজে নিতাম তাহলে দেখা যেত মাছটা শক্ত হয়ে গেছে একটু রাবারি রাবারি হয়ে গেছে আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব জাল দেব যে মাছটা ভালোভাবে হচ্ছে যে ঝোলটা যতটুকু দরকার ততটুকু হয়ে গেলে আমি নামিয়ে নিব তো আমি এতটুকুই ঝোল আমার দরকার আমি এ পর্যায়ে হচ্ছে যে চুলার জালটা বন্ধ করে দেবো তারপর সেটা পরিবেশনের জন্য নামিয়ে নেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে